নমস্কার বন্ধুরা, আমি অনামিকা আর স্বাগত জানাই আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল ইন ব্রিফে। বন্ধুরা, আজকে আমি কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। 2020 সালে যে অভিনেতা অভিনেত্রী এবং সিনেমাগুলো অস্কার পেয়েছিল তার তালিকা নিয়ে আমি চলে এসেছি, যেগুলো যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ। আপনি যদি WBCS, WBP, RRB, SSC কিংবা অন্য কোনো চাকরির প্রস্তুতি নিয়ে থাকেন তাহলে ভিডিওটিকে অবশ্যই দেখবেন। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যারা চ্যানেলটিকে নতুন দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন, তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আর হ্যাঁ, আজকের ভিডিওর সঙ্গে কিন্তু আমি PDFও অ্যাটাচ করে দিয়েছি। এই PDF কী করে ডাউনলোড করতে হবে আমি সেটিও আপনাদের বলে দেবো। তবে তার আগে আপনাদেরকে বলবো, আপনারা সম্পূর্ণ ভিডিওটিকে দেখুন, কারণ সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের পরীক্ষার প্রস্তুতি এবং PDFটি পড়তেও অনেক সুবিধে হবে। তো বন্ধুরা, চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করছি। 2020 সালে সেরা সিনেমার জন্য অস্কার পেয়েছে প্যারাসাইট সিনেমাটি। সেরা সিনেমাটোগ্রাফির পুরস্কার জিতে নিয়েছে 1917 সিনেমাটি। বেস্ট সাউন্ড এডিটিংয়ের জন্য পুরস্কৃত হয়েছে ফোর্ড ভার্সেস ফেরারি সিনেমাটি। বেস্ট সাউন্ড মিক্সিংয়ের জন্য পুরস্কার পেয়েছে 1917 ছবিটি। 2020 সালে জোকার ছবিটির জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়ে গেছেন জোয়াকুইন ফিওনিক্স। সেরা অভিনেত্রী পুরস্কার পেয়েছেন রেনে জেলওয়েগার জুরি ছবিটির জন্য। প্যারাসাইট ছবিটির জন্য সেরা পরিচালকের পুরস্কার জিতে নিয়েছেন বং জোন হো। সেরা সহকারী অভিনেতা হিসেবে পুরস্কৃত হয়েছেন ব্রেড পিট ওয়ান্স আপন এ টাইম ইন হলিউড ছবিটির জন্য। বেস্ট প্রোডাকশন ডিজাইনের পুরস্কারটি জিতে নিয়েছে ওয়ান্স আপন এ টাইম ইন হলিউড ছবিটি। লিটল ওমেন ছবিটি পেয়েছে বেস্ট কস্টিউম ডিজাইনের পুরস্কার। বেস্ট ডকুমেন্টারি হিসেবে পুরস্কৃত হয়েছে আমেরিকান ফ্যাক্টরি। বেস্ট ডকুমেন্টারি শর্টের জন্য পুরস্কৃত হয়েছে লার্নিং টু স্কেট বোর্ড ইন আ ওয়ার জোন ইফ ইউ আর আ গার্ল। সেরা সহকারী অভিনেত্রী হিসেবে পুরস্কৃত হয়েছেন ম্যারিজ স্টোরি ছবিটির জন্য লরা ডার্ন। বেস্ট ভিজুয়াল ইফেক্টসের পুরস্কার জিতে নিয়েছে 1917 ছবিটি। বেস্ট মেকআপ অ্যান্ড হেয়ারের পুরস্কার জিতেছে বম্বশেল। বেস্ট অরিজিনাল সংয়ের পুরস্কারটি জিতে নিল রকেটম্যানের আই এম গনা লাভ মি অ্যাগেন গানটি। বেস্ট অরিজিনাল স্ক্রিন প্লের পুরস্কারটি জিতে নিল প্যারাসাইট ছবিটি। জোজো রেবিট ছবিটি বেস্ট অ্যাডাপ্টেড স্ক্রিন প্লের পুরস্কার জিতল। বেস্ট লাইভ অ্যাকশন শর্টের পুরস্কার জিতল দ্য নেইবার্স উইন্ডো ছবিটি। বেস্ট অ্যানিমেটেড শর্ট এর পুরস্কার জিতল হেয়ার লাভ ছবিটি। বেস্ট অ্যানিমেটেড ফিচারের পুরস্কার জিতল টয় স্টোরি 4 ছবিটি। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আপনাদের যদি চাকরি সংক্রান্ত কিংবা কম্পিটিটিভ এক্সাম সংক্রান্ত কোনো বিষয়ে কিছু জানবার থাকে তাহলে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল কিংবা আমাদের ফেসবুক পেজের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারেন। এগুলোর লিংক ডিসক্রিপশানে দেওয়া আছে, আপনারা সেখান থেকে চেক করে নেবেন। সো ইফ ইউ লাইক মাই ভিডিও দেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ডু লাইক অ্যান্ড শেয়ার ইট উইথ ইয়ার ফ্রেন্ডস। অ্যান্ড ইফ ইউ হ্যাভ এনি কোয়েরি অর এনি সাজেশন দেন প্লিজ লেট মি নো ইন দ্য কমেন্ট বক্স। I will be back again with a new video. Till then, you all stay safe, stay healthy, and keep watching my YouTube channel In Brief.